হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর একটা নতুন ব্লগে আপনাকে জানাই সুস্বাগতম। বাই দ্য ওয়ে, আমি চন্দন। আজকের ভিডিও কন্টেন্ট হচ্ছে টিভিএসের এক নতুন স্কুটার এসছে, তার নাম হচ্ছে টিভিএস জুপিটার 125 সিসি। যারা নতুন স্কুটার কিনতে চাইছেন তাদের জন্য খুব সুখবর, টিভিএসের ব্র্যান্ড নিউ স্কুটার টিভিএস জুপিটার 125। তো এই স্কুটারটা সম্পর্কেই দেখাবো, এতে নতুনত্ব কী আছে, এর প্রাইস কত, ইএমআই কত, এবং এই কেন এই স্কুটারটা আমার খুব প্রিয়। আমি যদি এখন কোনো স্কুটার কিনতে চাই তাহলে অবশ্যই আমি টিভিএস জুপিটারকে প্রেফার করব, তার কারণ এর অনেক কিছু স্মার্ট ফিচার রয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছি হালিশহরে, হালিশহরে সাউ টিভিএস শোরুম। এই যে চলুন ভেতরে যাই, দেখি টিভিএস জুপিটার 125, খুব ইন্টারেস্টিং স্কুটার। চলে এসেছি শোরুমের ভেতরে, এই হচ্ছে এন্টার টিভিএস জুপিটার 125। আমার সামনে রয়েছে হোয়াইট ভ্যারিয়েন্ট, এটার দু তিনটে কালার আছে, আমি বলবো সেই কালার কী এবং দেখাবো। তো এটা একদমই নতুন লঞ্চ করেছে, খুব রিসেন্ট টিভিএস জুপিটার 125, 3D এম্বেল করা। আমি প্রথমে স্কুটারটা আপনাদেরকে সমস্ত দিক থেকে আগে দেখিয়ে দিই। এটা মেটাল স্কুটার, এখানটা রয়েছে মেটাল, এটা মেটাল, এখানটা ফাইবার, আর এই সাইডটা মেটাল। এই স্কুটারটা মানে যেখানে যেখানে পড়ার সম্ভাবনা আছে বা পড়ে যেখানে লাগতে পারে সেই জায়গাগুলোতেই মেটাল দিয়েছে। টিভিএস জুপিটার একটা বড় ব্র্যান্ড, এই ব্র্যান্ড নিয়ে কিছু বলার নেই। জুপিটার অনেক দিন ধরে চলছে, তো টিভিএস বারবার আপডেট করেছে তার বিভিন্ন দিক থেকে, কখনো গ্র্যান্ডে, কখনো জুপিটার ZX, এরকমভাবে। তো এই জুপিটার মেন যেটা সেটা হচ্ছে এটা 125 সিসি। আরও কিছু স্মার্ট ফিচার রয়েছে এখানে, ভাইজার, এখানে ফুল LED হেডলাইটস, সেই সঙ্গে এটা একদম শোরুমে নতুন, তাই জন্য আমি মিররটা এখনও লাগানো হয়নি। তো মিরার নর্মাল ব্ল্যাক কালার, আর এখানে অ্যানালগ আর ডিজিটাল কম্বাইন্ড, এটা ইনস্ট্রুমেন্ট কনসোল, প্রচুর কিছু ইনফরমেশান রয়েছে। আর একটা খুব হাইলাইটেড ফিচার, স্মার্ট ফিচার, ফুয়েল ট্যাঙ্ক, এটার লিডটা এখন সামনে রয়েছে, সামনে সিটে বসেই আপনি ফুয়েল ফিল করতে পারবেন, অনেক সুবিধা। আপনাকে সিটের নিচে নেই, এর ফলে আপনাকে সিট থেকে নামতে হবে না বারবার পেট্রোল ভরার জন্য, বা আপনি পেছনে তাকাতে হবে না কত দূর কী পেট্রোল ভরা হচ্ছে পেট্রোল পাম্পে দেখার জন্য, সামনে বসেই আপনি ফুয়েল ফিল করতে পারবেন। এটা নতুন তাই জন্য একটু শক্ত। টিভিএস লোগো, পুশ লক, পেট্রোল ভরা হয়ে গেলে এটা একটু চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। এটা ভীষণ স্মার্ট ফিচার দিয়েছে টিভিএস, কোনো স্কুটারে এই প্রথম ফুয়েল ফিলিং সিস্টেম সামনে রয়েছে, খুব ভালো। এই এই ফিচারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে, দারুণ। আর ডান দিকে এখানে তো ইগনিশন কিয়ের সঙ্গে যেটা আর একটা স্মার্ট ফিচার সেটা হচ্ছে মোবাইল চার্জিং পয়েন্ট, এইখানে রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট, এবং এখানে আপনি চার্জে বসিয়ে মোবাইল এখানে রাখতে পারেন। এই এটার ক্যাপাসিটি হচ্ছে 2 লিটার্স, 2 লিটারের ক্যাপাসিটি, আরামসে এখানে ফোন রাখতে পারেন। আমি রেখে দেখি, এরকমভাবে নিজের ফোন এখানে রেখে এখানে সঙ্গে কানেক্ট করে আপনি ইজিলি চার্জ দিতে পারেন, খুব সুবিধে। সাইডের এই প্যানেলও মেটাল, এখানে 3D-তে লেখা, এম্বেল করা, জুপিটার 125, এবং গ্র্যাবেল এখানে ইন্ডিকেটর রয়েছে, সেই সঙ্গে LED আপনি লাইটস পেয়ে যাবেন, টেল লাইটস পেয়ে যাবেন, এখানে টিভিএস লেখা। এই হোয়াইট কালারটা ভীষণ সফিস্টিকেটেড, ভীষণ ভালো লাগছে, এবং এই সিট কুশন কোয়ালিটি খুবই ভালো, লং রাইড হোক বা সিটি রাইড হোক এই সিটে আরাম করে বসে রাইড করা যায়, কোনো চাপ নেই, দারুণ সিট কোয়ালিটি, কুশন কোয়ালিটি মেনলি খুব ভালো। এবং আর একটা মেন ফিচার আমি দেখাচ্ছি, যে এইখান থেকে আপনার সিট ওপেনিং সুইচ রয়েছে সামনে, ইগনিশন কি ওখানে, এবং এই যে আন্ডার সিট স্টোরেজ, তো ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন এর নিচে, এখানে জুপিটার লেবেলিং করা আছে। তো তাই কারণে এখানে এখন ওই ফুয়েল ট্যাঙ্কটা না থাকার জন্য এই আন্ডার সিট স্টোরেজ খুবই বেশি। দুটো ফুল সাইজের হেলমেট, মোটামুটি ফুল সাইজের হেলমেট ধরে যাবে, এবং এর ক্যাপাসিটি হচ্ছে 33 লিটার, 33 লিটার এই এত বড় স্টোরেজ স্পেস। আর এখানে রয়েছে OBD, আর এখানে রয়েছে বুট লাইট সিস্টেম, এটা এখনও লাগানো নেই কিন্তু এটা আপনাকে বললে শোরুম থেকেই লাগিয়ে দেবে। আর এইটা হচ্ছে ড্রাম ব্রেক ভ্যারিয়েন্ট, কিন্তু এর একটা ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টও রয়েছে, আর এই কিক স্টার্ট অপশান ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টে নেই,
ডামটিক ভেরিয়েন্টে পেয়ে যাবেন। কিক স্টার্ট অপশান থাকা খুবই জরুরি। আর একটা খুব ইম্পর্টেন্ট ফিচার আমি অন করে দেখাচ্ছি, এই স্কুটার যখন আপনি অন থাকবে তখন যদি সাইড স্ট্যান্ড যেটা এটা যদি পড়া থাকে তাহলে এরকম আওয়াজ হবে। আপনি বুঝতে পারবেন যে সাইড স্ট্যান্ড পড়া রয়েছে, তখন আপনি ইজিলি এটাকে তুললে তবেই হবে। আমি দেখাই আপনাকে গাড়িটা স্টার্ট করে, এটা যদি স্টার্ট অপশানে থাকে স্টার্ট হলো, এবার যদি কোনো কারণে সাইড স্ট্যান্ড পড়া থাকে বা পড়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাবে এবং এরকম হর্ন আওয়াজ করবে এবং এখানে ইন্ডিকেটার রয়েছে, সাইড স্ট্যান্ড পড়ে রয়েছে, তখন আপনার তুলে দিলে আবার এটা চলে যাবে, কোনো রকম সাউন্ডও হবে না, তখন আবার আরামসে স্টার্ট হবে। খুব ইম্পর্টেন্ট ফিচার, অনেক সময় আমাদের সাইড স্ট্যান্ড পড়ে থাকে তো আমরা বুঝতে পারি না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এখন সেই বিষয়টা নেই। অ্যাকচুয়ালি এই টিভিএস জুপিটার 125 অনেক স্মার্ট হয়েছে আগের থেকে এবং এখানে একটা ক্রোম ফিনিশ দিয়েছে, এলিগ্যান্ট একটা ব্যাপার রয়েছে, সফিস্টিকেটেড একটা ব্যাপার রয়েছে, খুব ভালো। এবং এখানে টিভিএস রেসিং লোগো এবং এখানে ইকো ইন্ডিকেটার এবং এই ইনস্ট্রুমেন্ট কনসোলের প্রচুর ফিচার্স রয়েছে, ফুয়েল ট্যাঙ্ক ইন্ডিকেটার রয়েছে, আপনার ক্লক রয়েছে এবং আপনার ট্রিপ মিটার রয়েছে, দুটো ট্রিপ মিটার রয়েছে এবং সামনে ফুল এলইডি হেডলাইটস, ভীষণ প্রমিনেন্ট আলো এবং যে ইন্ডিকেটার রয়েছে ইন্টিয়াতে ইন্ডিকেটার খুব প্রমিনেন্ট ইন্ডিকেটার এবং এখানে যে লেখা রয়েছে ইনটিগো, এই ফিচার্সের একটা বিশেষ সুবিধা রয়েছে। স্কুটার যদি এরকম স্টার্ট থাকে, আপনি যদি সিগন্যালে দাঁড়ান বা কোথাও স্কুটার দাঁড় করিয়ে কথা বলেন, কিছুক্ষণ পর অটোমেটিক্যালি এটা যদি এই সুইচটা যদি অন থাকে, এটা ইন্টেলিগো সুইচ যদি অন থাকে কিছুক্ষণ পর এটা অটোমেটিক্যালি স্টার্ট অফ হয়ে যাবে। এই যে দেখাচ্ছে এই ইন্ডিকেট করছে, দেখুন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, অফ হয়ে গেল নিচে থেকে। আবার যদি স্টার্ট করতে চান খুব ইজি, ব্রেকটা এদিকে পুশ করবেন আর অ্যাক্সিলেটার একটুখানি দেবেন, রেভ একটুখানি দেবেন, অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। খুব সাইলেন্ট স্টার্ট, খুব স্মুথ স্টার্ট, কোনো মানে আওয়াজ নেই, সেরকম কোনো ব্যাপার নেই এবং সেলফও আলাদা করে দিতে হবে না, জাস্ট এরকম মানে আপনার এটা ফুয়েল সেভিং টেকনোলজি, অ্যাকচুয়ালি ইন্টেলিগো বলছে টিভিএস, কিন্তু অ্যাকচুয়ালি ফুয়েল সেভিং টেকনোলজি, আপনার ফুয়েল এফিসিয়েন্সি অনেক বেশি পাবেন, মাইলেজ অনেক বেশি পাবেন, অযথা আপনার দাঁড়িয়ে এরকমভাবে তেল লঞ্চ হবে না, আবার দেখলেন অটোমেটিক্যালি অফ হয়ে গেল। আবার যদি এটা স্টার্ট করতে চান ওদিকে ইন্টিয়াজ দেখাও, ব্রেক টিপে অ্যাক্সিলেটার দিলেই অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে, কোনো সেলফ কিন্তু দিতে হচ্ছে না, এই খুব ইজি, খুব ইজি। এবং এর যে টেল লাইটস এই দু সাইডে ওয়েল ডিজাইন, খুব একটা অ্যাট্রাকটিভ ডিজাইন, লুক্রেটিভ ডিজাইন রয়েছে, এই দু সাইডে এলইডি রয়েছে এবং মাঝখানে রয়েছে বাল্ব, প্রমিনেন্ট আলো, রাত্রিবেলা দূর থেকেও দেখে বুঝতে পারবে যে সামনে কোনো সামনে জুপিটার রয়েছে, সেই জায়গা থেকে প্রমিনেন্ট এবং ওয়েল ডিজাইন লাইট কিন্তু রয়েছে, এলইডি এবং বাল্ব কম্বাইন্ড। আর ইন্ডিকেটার ভীষণ প্রমিনেন্ট, এই সাইডের ইন্ডিকেটার ভীষণভাবে প্রমিনেন্ট। এবার আমি একটু টেকনিক্যাল স্পেসিফিকেশান বলে দিই এর টায়ার্স, হুইলস, ব্রেকস, ইঞ্জিন সম্পর্কে। সবার প্রথমে শুরু করব টায়ার্স থেকে। এই সামনে আর পেছনে যে রিম সাইজ রয়েছে সেটা 12 ইঞ্চি, 12 ইঞ্চি রিম সাইজের সঙ্গে অ্যালয় হুইল রয়েছে। আর ফ্রন্ট টায়ার আর পেছনের টায়ারের সাইজ একই, 90x90 টিউবলেস টায়ার রয়েছে এতে অ্যালয় হুইলের সঙ্গে। ডিস্ক ব্রেক আর ড্রাম ব্রেক দুটো ভেরিয়েন্ট কিন্তু রয়েছে, পাওয়া যাবে। তো আমার সামনে যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা কিন্তু ড্রাম ব্রেক ভেরিয়েন্ট। আর এই ড্রাম ব্রেকের সাইজ হচ্ছে 130 mm, যদি ডিস্ক ব্রেক থাকতো তাহলে তার সাইজ হতো 220 mm, 220 mm। সামনে পেছনে দুই জায়গাতে কিন্তু টিউবলেস টায়ার অ্যালয় হুইল রয়েছে। আর টিভিএস প্যাটেন্টের এসবিটি ব্রেকিং সিস্টেম রয়েছে, মানে সিঙ্ক্রোনাইজড ব্রেকিং টেকনোলজি যেটা সেটাই রয়েছে, ব্রেকিং পারফরমেন্স কিন্তু আনডাউটেডলি খুবই ভালো। এবার দেখে নিই ইঞ্জিন, এখানে টিভিএস লেখা রয়েছে 124.8 cc ইঞ্জিন এতে রয়েছে, সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক ইয়ার কুলড ইঞ্জিন রয়েছে। আর এই ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হলো 6 kW @6500 rpm আর ম্যাক্সিমাম টর্ক 10.5 Nm @4500 rpm। ফুল ভালভ সিভিটি অটোমেটিক। আর যে বোর্ড সাইজ হচ্ছে সেটা হচ্ছে 53.5 mm আর স্ট্রোক সাইজ হচ্ছে 55.5
5mm. সামনে রয়েছে টেলিস্কোপিক হাইড্রোলিক টাইপ সাসপেনশন, আর পেছনে মনোটিউব ইনভার্টেড গ্যাস ফিল শক অ্যাবজর্বার রয়েছে। তিন স্টেপ অ্যাডজাস্টেবল, তিনটে স্টেপ ওয়াইজ এটা অ্যাডজাস্ট কিন্তু করা যায়। আর ডাইমেনশন নিয়ে যদি বলতে হয় তাহলে এই স্কুটারের যে উইথ রয়েছে সেটা হচ্ছে 1275 mm, যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে এটা হচ্ছে 163 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর এই স্কুটার একটু লাইট ওয়েট, ছেলে মেয়ে সবাই আরামসে এই স্কুটার চালাতে পারবে। আপনার ওয়েট বা হাইট যাই হোক না কেন, খুব আরামসে কমফোর্টেবলি রাইড করতে পারবেন। এই স্কুটারের কার্গো ওয়েট হচ্ছে 108 kg, লাইট ওয়েট, অন্যান্য স্কুটারের তুলনায় অনেক কম। সেই জায়গা থেকে খুবই লাইট ওয়েট স্কুটার, যদিও মেটাল বডি এবং প্লাস্টিক বডি কম্বাইন রয়েছে। প্রাইসের কথা মাথায় রেখে এবং ওয়েটের কথা মাথায় রেখে এই মেটাল আর প্লাস্টিক মেটেরিয়াল, প্লাস্টিক মানে বেস্ট কোয়ালিটি, হাই কোয়ালিটি প্লাস্টিক আছে, সেই কম্বাইন্ড এই স্কুটার। আর ফুয়েলটাই ক্যাপাসিটি হলো 5.1 liters, আর মাইলেজ ওয়ান অ্যান্ড অ্যাভারেজ আপনি যদি ঠিক মতো মেনটেন করে তাহলে 50 kilometers per liter মাইলেজ আরামসে পেতে পারে। এবার বলি এই নতুন টিভিএস 125-এর দাম কত। অ্যাকর্ডিং টু সাউথ টিভিএস শোরুম হালিশহর, এর অনরোড প্রাইস হচ্ছে 98,380 rupees, 98,380 টাকা। আর আপনি যদি ইজি ফিনান্স স্কিমে নিতে চান টিভিএস ক্রেডিট থেকে, তাহলে এর জন্য আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে মোটামুটি 25,000 টাকা, আর 3 বছরের জন্য 3,300 টাকা প্রত্যেক মাসে আপনাকে ইএমআই দিতে হবে। নন ইনকাম প্রুফ, মানে আপনার কাছে যদি কোনো ইনকাম প্রুফ না থাকে তাহলে আপনি স্কুটার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যাভেলেবেল থাকলে 2 ঘন্টার মধ্যেই আপনি স্কুটার নিয়ে ডেলিভারি নিয়ে বাড়ি চলে যেতে পারেন। আর আমার সামনে রয়েছে এই এলিগেন্ট হোয়াইট কালার, এছাড়াও কিন্তু আরও 3টে কালার অপশানে আপনি পেতে পারেন। একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে গ্রে, এই সঙ্গে তো এই সাদাটা রয়েছে। তো এই 4টে কালার অপশানে আপনি পেতে পারেন। তো অ্যাকর্ডিং টু ইউর চয়েস কোন কালার আপনার পছন্দ হচ্ছে এবং শোরুমে অ্যাভেলেবেল আছে কি না জেনে নেবেন একবার। আমি এই সাউথ টিভিএসের ফোন নাম্বার নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখানেও ফোন করে আপনি টেস্ট রাইড বুক করতে পারেন এবং আপনার পছন্দ মতো কালার চয়েস করতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে। এখানে হুক রয়েছে সামনে ওপরের দিকে, কোনো কিছু আপনি ক্যারি করতে পারেন, কোনো ব্যাগ বা কোনো কিছু এখানে হুকে লাগিয়ে যখন দরকার হবে না এরকম বন্ধ করে দেবেন, আর দরকার হলে খুব ইজি এটাকে ইউজ করতে পারেন। এখানে লেগ স্পেস যথেষ্ট রয়েছে, পা ছড়িয়ে আরামসে বসা যায়, কোনো অসুবিধা নেই, বেশ কমফোর্টেবলি রাইড আপনি করতে পারেন। সিটিতে হোক বা আপনি লং রাইডেও যেতে পারেন এই স্কুটার নিয়ে, কোনো অসুবিধা নেই। আর টিভিএস একটা বড় ব্র্যান্ড, সেই জায়গা থেকে টিভিএস জুপিটারের এই নতুন স্কুটার আপনি চুজ করতেই পারেন, কিন্তু টেস্ট রাইড একবার নিয়ে নেবেন 1-2 kilometers, তারপরে আপনি ফাইনাল ডিসিশন নেবেন। আর পেছনে এই গ্যাবলের ওপরে আপনি এটাকে কোনো লাইট ভেবে ভুল করবেন না, এটা রেডিয়াম রয়েছে, রাত্রিবেলা পেছন থেকে কোনো গাড়ির আলো পড়লে এখানে এই লাল লাইট ব্লিঙ্ক করবে, বাট লাইট নয় রেডিয়াম, রিফ্লেকশান পাওয়া যাবে, পেছনে গাড়ি আরামসে বুঝতে পারবে। সেই সঙ্গে স্ট্রং টেল লাইটস তো রয়েছে। তো এই হলো টিভিএস জুপিটার 125 সম্পর্কে ডিটেলস। যদি এখনও কোনো মনে প্রশ্ন থাকে এই স্কুটার নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করবেন, বলে দেবো। আমার মতে ছেলে এবং মেয়ে যেই হোক না কেন, যেহেতু এর কার্গো ওয়েট 108 kg, লাইট ওয়েট বলাই যেতে পারে, খুব ভারী স্কুটার নয়, সুতরাং সবাই চালাতে পারে এবং খুব ইজিলি হ্যান্ডেল করা যায় এই স্কুটার। তো এই স্কুটার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই সাউথ টিভিএসে টিভিএস এনটর্ক সহ টিভিএসের সমস্ত গাড়ি এখানে রয়েছে, টু হুইলার রয়েছে, এটা যেমন জুপিটার পুরনো মডেল জুপিটার ZX, আর এই হচ্ছে আর একটা কালার গ্রে কালার যেটা বলছিলাম 125-এর। এই গ্রে কালারও কিন্তু খারাপ লাগছে না, ম্যাট ফিনিশ গ্রে, কিন্তু সাদাটা একটা অন্যরকম এলিগেন্সি রয়েছে, কিন্তু এই কালারটাও খুবই ভালো, আপনার পছন্দ অনুযায়ী নিতেই পারেন। নতুন স্কুটার এখনও ফিল ওপেন হয়নি, থাক তো আপনার যেটা পছন্দ কিন্তু সেটা নিতেই পারেন। আমার এই কালারটাও বেশ পছন্দ হলো। তো এই হলো টিভিএস জুপিটার 125 সম্পর্কে বেশ কিছু তথ্য। যারা নতুন স্কুটার কিনতে চাইছেন অবশ্যই নিতে পারেন। আমার খুব পছন্দ হয়েছে টিভিএস জুপিটার, কারণ এর যে স্মার্ট কিছু ফিচার্স দিয়েছে নতুনত্ব, এবং দামটাও খুব রিজনেবল, 1 lakh টাকার মধ্যে, ড্রাম ব্রেক 98,000 টাকা। আমি যদি এখন নতুন স্কুটার কিনতাম আমার পুরনো স্কুটারটা বাদ দিয়ে, তাহলে অবশ্যই এই মুহূর্তে আমি জুপিটারটাই নিতাম, জুপিটার 125 নিতাম। টিভিএস অনেক বড় ব্র্যান্ড, এর অনেক সার্ভিস স্টেশন, খুব ভালো ফেসিলিটি, স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল, কোনো চাপ নেই, বিন্দাস আগামী 5-7 বছর চালানোই যায়। তো সেই জায়গা থেকেই বলছি, এবং এর মাইলেজও ডিসেন্ট মাইলেজ, প্রপার ঠিকঠাক সময়
আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন। অনেক রকমের ইঞ্জিন অয়েল আছে, আমি ইঞ্জিন অয়েল নিয়ে একটা ডিটেল ভিডিও আমি নিশ্চয়ই বানাবো। আমি আগে যে ইঞ্জিন অয়েল আমার স্কুটারে দিতাম তার থেকে এখন আমি দিচ্ছি মতুলের, দারুণ ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল, মাইলেজ বেড়ে গেছে, এফিসিয়েন্সি অনেক বেশি। তো সেই জায়গা থেকে প্রপারলি যদি মেনটেন করেন আপনি স্কুটারকে দেখবেন, স্কুটার আপনাকে দেখবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, টিভিএস জুপিটার 125 নিয়ে। যদি ভালো লাগে লাইক, আর দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এই ডান দিকে হচ্ছে ইনফিনিটি সুইচ, এটা হচ্ছে আপনার সেলফ স্টার্ট সুইচ। আর এই বাঁ দিকে এটা হচ্ছে পার্কিং ব্রেক, এটা আপনার এই ব্রেক টিপে যদি এটা টিপে দেন তাহলে আপনার দুটো চাকাই লক হয়ে যাবে, পার্কিং ব্রেক। আর এটা হচ্ছে আপনার ডিলিভার সুইচ, সেই সঙ্গে রয়েছে পাসিং লাইট সুইচ। এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ, আর এটা হর্ন। হর্ন কীরকম একবার শুনে নিই, বেশ প্রমিনেন্ট হর্ন রয়েছে, লাউড হর্ন রয়েছে, সুন্দর আওয়াজ। আর এখানে এই ক্রোম ফিনিশটা না, হোয়াইট কালারের সঙ্গে ক্রোম ফিনিশটা অসাধারণ লাগছে আর কি। আপনি যখন চালাবেন এই টিভিএস লোগোর সঙ্গে এটা অন্যরকম আত্মবিশ্বাস, অন্যরকম কনফিডেন্স পাবেন অটোমেটিক্যালি। ভীষণ স্মুথ আওয়াজ, ইঞ্জিনের কোনো এক্সট্রা নয়েজ নেই, কোনো ভীষণ স্মুথ। আর গাড়ি যখন এমনি দাঁড়িয়ে থাকে হালকা ভাইব্রেশন হচ্ছে বলে মনে হবে, কিন্তু যখন চালাবেন আপনি কোনোরকম ভাইব্রেশন পাবেন না, ভীষণ স্মুথ রাইডিং এফেক্ট আপনি পাবেন।